হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রবণা ক্যান্ডিড লাইফ। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি অ্যাভোক্যাডো নিয়ে চলে এসেছি, একটা ছোট্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি শেয়ার করব আজকে অ্যাভোক্যাডোর গুয়াকামোলে। তো তার জন্য অ্যাভোক্যাডো নিয়েছি আর সঙ্গে টমেটো কুচি, আর ও এখানেই ছোট্ট বাটিতে রসুন আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচিও করে রেখেছি, আর এই অ্যাভোক্যাডোটাকে ভালো করে ধুয়ে স্কুপ আকারে এই বাটির মধ্যে নিয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে। তো আমরা ভালো করেই জানি যে অ্যাভোক্যাডোর কোনো টেস্ট নেই, তো সেই কারণে এই অ্যাভোক্যাডোর সঙ্গে এই দেখো একটু লেমন জুস মিশিয়ে দিলাম, আর টমেটো কুচিগুলোকে মিশিয়ে দিলাম, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি সব মিশিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, আর স্বাদ মতো জিরে পাউডার, লঙ্কার পাউডার, আর সঙ্গে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। তো মোটামুটিভাবে এভাবে আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমাদের ভালো করে স্ম্যাশ করে নিতে হবে অ্যাভোক্যাডোটাকে। যেহেতু অ্যাভোক্যাডো তো আমরা ভালো করেই জানি যে কোনো টেস্ট হয় না, তো এমনি খাওয়া যায় না, ওটাকে এভাবে যদি আমরা বানিয়ে নিতে পারি এটা অনেক কিছুর সঙ্গে আমরা খেতে পারি। এমনিও এটাকে খুব ভালোভাবে আচারি হিসেবেও অনেকে খায় টেস্টি। আর সঙ্গে এই যে দেখো গোলমরিচের একটু ডাস্ট আমি মিশিয়ে নিলাম। তো আবারও ভালোভাবে স্ম্যাশ করে নিতে হবে যাতে সবকটা ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে, পুরো এইভাবে দেখতে হবে। তো এটাকে আমরা অনেক দিন স্টোরও করে রেখে দিতে পারি ফ্রিজে, তো এভাবে রেখে দিতে পারি, সকালে ব্রেডের সঙ্গেও খেতে পারি। তো চলো আমি সকালে ব্রেডের সঙ্গে এটাকে টোস্টের, আমি ব্রেডটাকে টোস্ট করে নিয়ে এটাকে কীভাবে এর লাইমটাকে আমরা ভালো করে এই টোস্ট ব্রেডের ওপরে ভালো করে দিয়ে দিলাম, তারপরে স্লাইস করে রাখা শশা কুচি আর টমেটো কুচি খুব ভালোভাবে স্যান্ডউইচের মতো করে আমরা ভালোভাবে এভাবে দিয়ে তার উপরে একটু স্পিনাচ দিয়ে সুন্দর করে ব্রেডটাকে উপরে চাপিয়ে আমরা যেভাবে স্যান্ডউইচ বানাই ঠিক সেভাবেই স্যান্ডউইচের করে এটাকে আমরা খেতে পারি, আর এটা খুবই টেস্টি লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। এই দেখো স্যান্ডউইচ আমার রেডি, আর এটা খুবই টেস্টি লাগে, তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, আর দেখতেও খুব সুন্দর লাগে আর খুবই টেস্টি লাগে। তো চলো, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, ফলো, শেয়ার এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা।